টিভি, আমার দেশ, আমার গর্ব। প্লাস্টিক দূষণে ভয়াবহ আকার ধারণ করছে সমুদ্র, ফলে সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য এটা বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে। বর্তমানে সমুদ্রের পানিতে মিশে যাওয়া ক্ষুদ্র প্লাস্টিক কণা খাদ্যচক্রে প্রবেশ করে মানুষের জন্য ঝুঁকি তৈরি করছে। সমুদ্রে এই দূষণ ঠেকাতে সম্প্রতি চীনের সিচুয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা রোবট মাছ তৈরির দাবি করেছেন। তারা বলছেন এই মাছ সমুদ্রের ক্ষুদ্র প্লাস্টিক কণা খেয়ে সাবার করবে। এই উদ্ভাবন দিয়েই সমুদ্র পুরো দূষণমুক্ত হবে বলে আশাবাদী গবেষকরা। গবেষকদের তৈরি এই ছোট মাছের আয়তন 1.3 সেন্টিমিটার, 8 ইঞ্চির মতো। গবেষকরা এই মাছের কার্যকারিতা অগভীর পানিতে পরীক্ষা করে দেখেছেন। তারা দাবি করেছেন অগভীর পানি থেকে ক্ষুদ্র প্লাস্টিক খেতে সক্ষম হয়েছে তুলতুলে নরম এই মাছগুলো। এগুলো তৈরি করা হয়েছে পলিউরেথেন দিয়ে। রোবট তৈরির সঙ্গে যুক্ত গবেষক ওয়াং ইউয়ান জানান, সমুদ্রের তলদেশের গভীর থেকে ক্ষুদ্র প্লাস্টিক কণা সংগ্রহ ও সামুদ্রিক প্লাস্টিকের দূষণ বিশ্লেষণ করার লক্ষ্যে কাজ করছেন তাদের দল। তিনি আরও বলেন, আমরা একটি হালকা ওজনের ক্ষুদ্রাকৃতিক রোবট তৈরি করছি। এটি অনেক উপায়ে ব্যবহার করা যেতে পারে, যেমন এ ধরনের রোবট বিভিন্ন চিকিৎসা ও অস্ত্রোপচারের কাজে লাগানো যায়। কালো রঙের এই মাছে আলোর বিকিরণ ব্যবহার করা হয়। এটি মাছের পাখনা নাড়তে ও শরীর নড়াচড়া করতে পারে। এছাড়া আলোর সাহায্যে এই মাছকে নিয়ন্ত্রণ করা যায়, ফলে এটি অন্য কোনো মাছ বা জাহাজের সঙ্গে সংঘর্ষ এড়াতে পারে। এই রোবট মাছ যদি অন্য কোনো মাছ খেয়ে ফেলে, তবে তাতে মাছের কোনো ক্ষতি হবে না, কারণ যে উপাদান দিয়ে এটি তৈরি করা হয়েছে তা মাছ হজম করতে পারবে। গবেষকরা জানান, এই রোবট জীববৈচিত্র্যের সঙ্গে মানানসই। এটি দূষিত কণা শোষণ করে নেয় এবং কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে নিজেই সেরে উঠতে সক্ষম। প্রতি সেকেন্ডে নিজের দেহের দৈর্ঘ্যের চেয়ে এটি 2.76 গুণ বেশি দূর যেতে পারে, যা অন্য যে কোনো নমনীয় রোবটের চেয়ে দ্রুত গতির। গবেষক ওয়াং বলেন, আমরা মূলত ক্ষুদ্র প্লাস্টিক কণা পরিষ্কার করার বিষয়টি নিয়ে কাজ করছি। এটি মূলত পরীক্ষামূলক রোবট যা একাধিকবার ব্যবহার করা যেতে পারে। বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা পরিবেশ দূষণ, আর এই সমস্যা সমাধানে চীনের ব্যতিক্রমী এই আবিষ্কার। গবেষকরা মনে করছেন অদূর ভবিষ্যতে এই প্লাস্টিক মাছের প্রভাবে মনে আসবে পরিবেশ ও সমুদ্র দূষণ, কমবে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব, আর বাসযোগ্য থাকবে সুন্দর এই পৃথিবী। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব।